আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই কুকিং রুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আসছে বৈশাখ, আর বৈশাখ আসলে মনে পড়ে যায় ছোটবেলায় বৈশাখী মেলায় যে নানান ধরনের খাবার খাওয়ার কথা। বিভিন্ন খাবারের মধ্যে আজকে আমি তৈরি করে দেখাবো খুরমা, কোথাও বলে মোড়ালি আঙ্গুলি। তো যাই হোক, যে 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 নামেই ডেকে থাকুক, এটি কিন্তু অনেক মজা খেতে। আর কিভাবে ঘরে বসেই খুব সহজে তৈরি করে নিতে পারি দোকানের মতো মজাদার খুরমা, তো চলুন দেখে নিই চিনির খুরমা তৈরি করার প্রস্তুত প্রণালী। এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা বাটার ঘি ব্যবহার করতে পারেন। এরপর আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব, মিক্স করে নেব। যখন এরকম একসাথে লেগে আসবে চাপ দিলে, তখন আমি সেই সময় এর মাঝে অল্প অল্প দুধ দিয়ে দিব। এখানে আপনার দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দুধটা অল্প অল্প করে দিয়ে রুটির মতো নরম একটি ডো তৈরি করে নিব। একবারে দিব না, অল্প অল্প করে দিব। আমার প্রায় 1/2 কাপে একটু বেশি লেগেছে দুধ। ঠিক এরকম আমি এরকম অবস্থায় 3 থেকে 4 মিনিট মথে নেব ভালোভাবে। নিয়ে হালকা একটু তেল উপরে মাখিয়ে দিয়ে আমি প্রায় 15 মিনিটের জন্য সুতি কাপড় দিয়ে অথবা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর আমি আবার 3 থেকে 4 মিনিট টিকে মথে নেব। ডোটা অনেক নরম হয়ে গেছে, হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি ডোটি আবার একটু চেপে চেপে মথে নিব। রুটি মোটা করে রুটি বেলে নেব। ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ পুরুত্ব করে আমি রুটি বেলে নেব। এরপর আমি একটি তাওয়ায় এই রুটিটা এক পাশে 10 থেকে 12 সেকেন্ড একেবারে মিডিয়াম আঁচে একটু হালকা একটু ভেজে নেব, এবং অপর পাশেও 10 থেকে 12 সেকেন্ড হালকা একটু ভেজে নেব। ঠিক এরকম সাদা সাদা যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো, কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না বা বেশি ভাজা যাবে না। এরপর আমি 1 আঙ্গুল পরিমাণ এরকম মোটা রেখে আমি কেটে নিব। আর আমার এভাবে টেলে নেওয়ার কারণ হচ্ছে এটা অনেকদিন স্টোর করেও শক্ত অবস্থা অনেক শক্ত থাকে এবং খাওয়া যায়, আর কাটাটাও অনেক সুন্দর সহজ হয় আর অনেক ক্রিস্পি হয়। আপনার চাইলে সরাসরি না ভেজে নিয়েও এটা কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপ করে মাঝারি সাইজে করে কেটে নিয়েছি, আপনারা আপনার পছন্দ মতো করে নিতে পারেন। এরপর আমি সব এভাবে তেলে ভেজে নেব। আর চুলার জাল কিন্তু আমি একেবারে লোতে রেখেছি, লোতে রেখে আমি 10 থেকে 12 মিনিটটা ভেজে নেব। তারপর আমি আরো 5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে উঠিয়ে ফেলবো। আমি সর্বমোট 15 মিনিট ভেজে নিয়েছি, আর এতে করে যেটা হবে ভিতরে অনেক কুক হয়ে যাবে, উপর অংশও সুন্দর হবে আর অনেক ক্রিস্পি হবে। দেখেন আমি ভেঙে দেখাচ্ছি, অনেক ক্রিস্পি হয়েছে। আরেকটি ভেঙে দেখাচ্ছি আর ভেতরে অনেক সুন্দর হয়েছে। এরপর আমি শিরা তৈরি করে নিব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ আমি পানি দিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট আমি জাল করে নিব। ঠিক এরকম যখন ফেনা ফেনা হয়ে আসবে তখন আমি একবার চেক করে নিব যে হয়েছে কিনা। যখন এভাবে 2 আঙ্গুলের মাঝে একটি মোটা তার দেখা যাবে তখন এটি হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা খুরমাগুলো সব দিয়ে দিব। দিয়ে আমি আরো 5 থেকে 7 মিনিট চুলার জাল মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আমি চুলার জালটা বন্ধ করে দেব। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, নাড়তে নাড়তে ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসবে এবং উপরে সাদা সাদা হয়ে যাবে চিনির শিরাগুলো। ঠিক এরকম আমি আরো
10 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করুন। তৈরি হয়ে গেল বৈশাখী মেলার মতো কুড়মুড়ে মিষ্টি খুরমা। এটি এয়ারটাইট বক্সে 15 থেকে 20 দিন রেখে মজা করে খাওয়া যায়। আমার রেসিপি ফলো করে যদি বাসায় তৈরি করেন তাহলে মেলার সেই খুরমার স্বাদ পাবেন আশা করছি। যেহেতু এটি বাসায় তৈরি তো নিঃসন্দেহে এটি অনেক স্বাস্থ্যসম্মত। আর আজকের ভিডিওটি ভালো লেগেছে নিশ্চয়ই, আর ভালো লেগে থাকলে বাসায় তৈরি করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চেষ্টা করব আরো কিছু বৈশাখী খাবারের রেসিপি দিতে। নেক্সট টাইম আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।